गुड मॉर्निंग ऑल ऑफ यू। तो देखो आज के मोस्ट इम्पोर्टेंट किछु क्वेश्चन विशेष करे बार बार रिपीट है कम्पिटिटिव परीक्षाते, ठीक है, विशेष करे ऑब्जेक्टिव परीक्षा। तो तारी क्वेश्चन सल्यूशन करब की क्वेश्चन थकते ना प्रॉफिट एंड लॉस एंड स्पीड टाइम एंड डिस्टेंसर मोस्ट इम्पोर्टेंट क्वेश्चन्स गुलो। तो यही क्लासेर डिस्क्रिप्शन ही तुम्हादेर की थकते ना सॉल्यूशन पीडीएफ टा थकते तुमरा डाउनलोड करे तुम्हादेर कासे रेखे दीते पारो, कोनो रकम प्रॉब्लम नहीं। और क्लासगुलो तो अवश्य तुम्हारे भालो लगले शेयर करते पारो, और जदि मन है जे ना तुम्हारे ज्ञानकुटीर कोचिंग तुम्हारे जो कि हेल्प करते अवश्य चैनल सबसक्राइब कर रेखो, तेल आगामी कि तुम्हारे ही हेल्प हो। तो चलो हम फर्स्ट क्वेश्चन दिए स्टार्ट करी। देखो क्वेश्चन नम्बर वन, एक द्रव्यर क्रय मूल्य विक्रय मूल्य 40% हम लाभ शतकरा हार कत। तो ये क्वेश्चनगुलो पेड कोर्सर एकजुन तोला डाउट क्वेश्चन तर। तो तुम्हें भाव एखे जो पार्सेंटा देव रही है ना 40%, तेल 40% भग्नांश भैलू क्य पाई दुई बाई पास कार कार बोले क्रय मूल्य विक्रय मूल्य। ताहले आम्रा क्रय मूल्य और हे विक्रय मूल्य मान सेलिंग प्राइस रेशियो पाव विक्रय मूल्य बोले तेल विक्रय मूल्य हमारे जो 5 टाका है क्रय मूल्य 5 × 2 = 5 कत पा 2 टाका। তাহলে আমার যদি ক্রয় মূল্য 2 টাকা হয় বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে 2 টাকার জিনিস আমি 5 টাকায় বিক্রি করছি, আমি দেখতে পাচ্ছি 3 টাকা বেশিতে বিক্রি করছি, তাহলে এই 3 টাকাটা তোমার কি হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টে যদি আমরা বলতে যাই আমার 3 টাকাটা লাভ পাচ্ছি আমি কত টাকা কাজে লাগিয়েছিলাম 2 টাকা, 1/2 মানে হাফ মানে 50%, তাহলে 3/2 মানে 150%, তাই তো। তাহলে 150% প্রফিট আমাদের এই কোশ্চেনের অ্যানসার আসবে। আদারওয়াইজ তোমরা ×100ও করতে পারো, তাহলে 2 দিয়ে যখনই কাটবে 50 বার যাবে, 3×50 মানে 150%, ঠিক আছে। তাহলে লাভের শতকরা হার আমরা কত পেলাম 150%। নেক্সট কোশ্চেনে আসি। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট डाउटेबल क्वेश्चन, एक जन औषध विक्रेता क्रय मूल्य द्रव्य विक्रय करे किंतु ओजने कम दे एवं से 6.18/47% लाभ करे, से 1 কিলোগ্রামের পরিবর্তে কত গ্রাম ব্যবহার করে। তো তার আগে তোমাদের ছোট্ট একটু হিন্ট করে দিই, সেটা হচ্ছে কি দেখো মনে করো যে 1000 গ্রামের পরিবর্তে এক ব্যবসায়ী 900 গ্রাম ওজন ব্যবহার করছে, তাহলে তুমি বুঝতে পারছো যে 100 গ্রামের কারচুপি করছে। তাহলে এই 100 গ্রামটা যখন কারচুপি করছে তাহলে 100 গ্রামটাই তার প্রফিট, তাহলে 100 গ্রাম প্রফিট, কিন্তু সে ওজন কত দিয়েছে 900 গ্রাম, তাহলে তার লাভের পার্সেন্টেজ কত আসবে 100/9 মানে বা 1/9 মানে 11.9%। আমরা এভাবেই বের করি, তোমরা জেনারেলি এই টাইপের কোশ্চেন সলিউশন করেছো, কিন্তু জাস্ট এটা রিভার্স অর্ডার করে দিয়েছে, এই পার্সেন্টেজটা আমাদের দিয়ে রেখেছে, আমাদের আগের ফরম্যাটটা বের করতে হবে। তো পার্সেন্টেজটা যেটা প্রফিট 6.18/47% প্রফিট দেওয়া আছে, তো এর ভগ্নাংশ ভ্যালু আমরা কত পাবো। তুমি মিশ্র ভগ্নাংশ থেকে যদি প্রকৃত ভগ্নাংশে আনো আমরা কি জানি 6×47 প্লাস হয়ে যাবে 18, তাই তো সিম্পল। এটা এর নিচে 2/47 আছে সেটা পরে দেখছি। তো এক্ষেত্রে 6×47ও করতে পারো প্লাস 18 তারপরে করে দেবে, কিন্তু আমি ছোট্ট করে তোমাদের টুইস্টে সিম্পলিফিকেশানটা দেখাই। 6×, এটাকে আমরা লিখতে পারি 50 − 3, দেখো 50 থেকে 3 বিয়োগ করলে 47 + 18। এবার আমরা জানি 6×50 মানে 300, বিয়োগ আছে বিয়োগ দাও, 3×6 মানে 18 + 18 আছে,
এবার মাইনাস আঠেরো প্লাস আঠেরো তো কেটে গেল, ইকুয়াল তুমি কত পেয়ে যাচ্ছ? তিনশো। ঠিক আছে, তাহলে এই পুরো ভ্যালুটা গুণ করে তুমি পেলে তিনশো, কিন্তু নিচে ফর্টি সেভেন ছিল, এবার ফর্টি সেভেন দিয়ে দাও। কিন্তু পার্সেন্ট এখনও ওঠেনি, পার্সেন্ট ওঠানোর জন্য ওয়ান বাই হান্ড্রেড আসবে, ক্লিয়ার? তাহলে শূন্য শূন্য আউট হয়ে যাবে, তাহলে ভগ্নাংশটা আমরা কত পাবো? উপরে তো তিন পড়ে থাকছে, নিচে ফর্টি সেভেন, ক্লিয়ার? এবার তুমি ভাবো, জাস্ট এখানে ভাবো, আমার একশো গ্রামটা কী লিখেছিলাম, এটা এই একশো গ্রামটা, তাহলে নশোর সঙ্গে যদি এই একশোটা আমরা প্লাস করে দিই, তাহলে নশো আর একশো হাজার হয়ে যাচ্ছে, এইটা যেটা অ্যাকচুয়াল এক কিলোগ্রাম ইউজ করতে হতো সেটা। তাহলে আমরা কি করব, এটা তো অনুপাত, অর্থাৎ সাতচল্লিশ গ্রামের উপরে আমি তিন গ্রাম কি করেছি না লাভ করেছি, তাহলে আমার ওজন হতো পঞ্চাশ গ্রাম, তাহলে অনুপাতেই অরিজিনাল ওজন যেটা হতো, অনুপাত যেটা আমি গিফট দিয়েছি, ঠিক আছে, তাহলে যদি আমি পঞ্চাশ গ্রাম দেওয়ার কথা ছিল সেখানে আমি ওজন দিয়েছি কত, না নিচেরটা যেটা দিই আমার সেটার উপরে আমি লাভ ক্ষতি বের করি, সাতচল্লিশ গ্রাম ইউজ করেছি, আমাকে কি বলেছে এক কিলোগ্রামের পরিবর্তে, তাহলে অরিজিনালি আমাকে এক হাজার গ্রাম ইউজ করতে হতো, পঞ্চাশের থেকে কত গুণ, তাহলে পঞ্চাশ দুই একশো শূন্য, কুড়ি গুণ। তাহলে আমি যেটা ওজন দিয়েছি সেটা সাতচল্লিশের সঙ্গেও কুড়ি গুণ হয়ে যাবে, সাতচল্লিশ দুই আটানব্বই শূন্য, তাহলে নশো আশি গ্রাম আমি ওজন ব্যবহার করেছি। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে, কোনো রকম সন্দেহ থাকার কথা না, ক্লিয়ার? তো জেনারেলি তোমরা এই টাইপের কোশ্চেন করতে করতে অভ্যস্ত, কিন্তু যখনই এই টাইপের ঘুরে যাবে তখন তোমাদের প্রবলেম হবে, কিন্তু এই টাইপের কোশ্চেনের আগেও আমরা সলিউশন তোমাদের হোয়াইট বোর্ডেই দেওয়া আছে। নেক্সট কোশ্চেনে আসি আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন করানোর আগে, যারাই আমাদের চ্যানেলে নতুন হও বা পুরনো হও, তোমরা জানো যে আমাদের অনলাইন কোর্স রয়েছে, টু ইয়ার্স ডিউরেশনের জন্য মাত্র পনেরোশো টাকার কমপ্লিট ম্যাথসের কোর্সটা, তোমাদের যে কোনো পরীক্ষার জন্য উইদাউট ফর্মুলা, তোমরা কনসেপ্টের মাধ্যমে সেকেন্ডে উত্তর করার যে কলাকৌশলটা, সেটাই যদি কনসেপ্টটা শিখতে পারো, তাহলে কয়েক সেকেন্ডে তোমরা অ্যান্সার করতে পারো, আর আমাদের কোচিং সেন্টার পড়ার জন্য যোগাযোগ করতে পারো, ক্লিয়ার? 8016765007, যদি দেখা না যায় 8016765007, এটা আমাদের ইনস্টিটিউটের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, ক্লিয়ার? তো আমরা চলে আসি কোশ্চেনে। কোশ্চেন নাম্বার থ্রি, এক ব্যক্তি তার মোট দূরত্ব দশ ঘন্টায় সম্পন্ন করে, সে প্রথম অর্ধেক একুশ কিমি পার ঘন্টা এবং বাকি অর্ধেক চব্বিশ কিমি পার ঘন্টায় যায়, মোট দূরত্ব কত? এবার দেখো, মোট দূরত্ব এখানে স্পিড দেওয়া রয়েছে আর সাথে টোটাল টাইমটা দেওয়া আছে, তাই না? টোটাল টাইমটা আর স্পিডটা দেওয়া রয়েছে। তাহলে স্পিড, সে প্রথম অর্ধেক একুশ কিমি পার ঘন্টা গতিতে গেছে, তার পরের অর্ধেক চব্বিশ কিমি পার ঘন্টা গতিতে গেছে, তাহলে দূরত্ব আমরা ভেবে নেব একুশ আর চব্বিশের লসাগু। তাহলে একুশ আর চব্বিশের লসাগু আমরা কত পাবো? একশো আটষট্টি কিলোমিটার। এবার একশো আটষট্টিকে যদি আমরা একুশ দিয়ে ভাগ করি, দেখো লসাগুটা কিভাবে আসে, দুটোর যদি এই সেপ দেখো বা গসাগু তিন পাবে, তাহলে তিনের সঙ্গে এখানে সাত গুণ হয়েছে, এখানে আট গুণ পড়ে রয়েছে, ব্যাস, তিন সাথে একুশ গুণ আট, একশো আটষট্টি। এবার একুশ, তাহলে একশো আটষট্টি কিলোমিটার একুশ কিমি পার ঘন্টা গতিতে আট ঘন্টা সময় লাগবে, আর একশো আটষট্টি কিলোমিটার চব্বিশ কিমি পার গতিতে সাত ঘন্টা সময় লাগবে, তাই তো? এবার তুমি ভাবো, আটার সাথে টোটালে তার পনেরো ঘন্টা টাইম লাগছে, টোটালে তার আটার সাথে পনেরো ঘন্টা টাইম লাগছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী সে মোট দূরত্ব দশ ঘন্টায় সম্পন্ন করেছে, তাহলে পনেরোর সঙ্গে কত গুণ করলে তুমি দশ পাবে? পাঁচ দিয়ে কাটো, তিন পাঁচে পনেরো, পাঁচ দিয়ে কাটলে দুইবার, তাহলে দুই বাই তিন গুণ। এবার ম্যাক্সিমাম ছেলে মেয়ে কী করবে, একশো আটষট্টির সঙ্গে দুই বাই তিন গুণ করে দেবে, কিন্তু না, কেন? সে প্রথম অর্ধেক, তাহলে একশো আটষট্টি কিলোমিটার একুশ কিমি গতিতে তুমি আট ঘন্টা চলেছো, তাহলে একশো আটষট্টি কিলোমিটার প্রথম অর্ধেক, তারপরে আবার চব্বিশ কিলোমিটার গতিতে আবার একশো আটষট্টি কিলোমিটার চলেছো, মানে একশো আটষট্টি করে দুবার চলেছো, তাহলে দ্বিগুণ করো, তাহলে একশো আটষট্টি দুয়ে আট দুয়ে ষোলো ছয়, হাতে এক, ষোলো দুয়ে বত্রিশ, আর একে তেত্রিশ, তিনশো ছত্রিশ কিলোমিটার আমাদের এই ডাটা অনুযায়ী চলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল তিনশো ছত্রিশ কিলোমিটার না হয়ে
কত হবে এত গুণ 2 বাই 3 গুণ তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি 3 11 33 3 2 6 112 2 224 কিলোমিটার তোমার টোটাল দূরত্ব হবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এগুলো ফর্মুলা মেমোরাইজ করতে করতে ভুল করে আসে এবং ভুল করেও পরীক্ষার হলে তুমি নিজেও হয়তো তার ভুক্তভোগী হতে পারো ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে আসি আমরা কোশ্চেন নাম্বার 4 এক ব্যক্তি সমান দূরত্ব যথাক্রমে 3 4 এবং 5 কিমি পার ঘন্টা গতিবেগে মোট 47 মিনিটে সম্পন্ন করে মোট দূরত্ব কত তো তুমি ভাবো স্পিড দেওয়া রয়েছে কি কি না 3 কিমি পার গতিতে যাচ্ছে 4 কিমি পার গতিতে যাচ্ছে আর 5 কিমি পার গতিতে যাচ্ছে এবার দূরত্ব আমরা ভেবে নেব কি করে 3 4 5 এদের লসাগু কত পাবে 60 কিলোমিটার তাহলে 60 কিলোমিটার দূরত্ব যদি 3 কিমি পার ঘন্টা গতিতে যাও তোমার 20 ঘন্টা টাইম লাগবে 60 কিলোমিটার দূরত্ব যদি 4 কিমি পার ঘন্টা গতিতে যাও তোমার 15 ঘন্টা টাইম লাগবে 60 কিলোমিটার দূরত্ব যদি 5 কিমি পার ঘন্টায় যাও তাহলে তোমার 12 ঘন্টা টাইম লাগবে এবার এখানে 47 মিনিটে আছে এগুলো কিমি পার ঘন্টা আমরা কি করব জাস্ট 47 কে যদি ঘন্টায় নেই 47 বাই 60 ঘন্টা হয়ে গেল এবার আমরা যদি টোটাল অ্যাড করি এখানে দেখো 20 আর 15 35 আর 12 47 47 ঘন্টা চলেছে এই ডাটা অনুযায়ী কিন্তু কোশ্চেন বলছে 47 বাই 60 ঘন্টা অ্যাকচুয়ালি চলেছে এবার 47 এর সঙ্গে তো 47 কেটে যাবে কিন্তু নিচে 60 পড়ে থাকছে তাহলে 47 এর সঙ্গে 1 বাই আমাদের 60 গুণ করতে হচ্ছে তাই তো এই ডাটাটা পাওয়ার জন্য এবার তুমি ভাবো কি ভাববো দাদা তুমি ভাবো এখানে সমান দূরত্ব মানে 3 কিমি পার ঘন্টা গতিতে যতটা দূরত্ব গেছে 4 কিমি পার ঘন্টা গতিতে ততটা দূরত্ব গেছে 5 কিমি পার ঘন্টা গতিতেও ততটা দূরত্ব গেছে তাহলে তিনবার একই দূরত্ব চলেছে তিনবার একই দূরত্ব তিনবার চলেছে তাহলে 60 কে 3 দিয়ে গুণ করো তাহলে 3 6 18 অ্যাকচুয়াল আমাদের এই ডাটা অনুযায়ী তার টোটাল চলতে হয়েছে 180 কিলোমিটার কিন্তু 180 কিলোমিটার না চলে 1 এর 60 গুণ তাহলে 60 দিয়ে একে 3 বার কাটা যাবে তাহলে অ্যাকচুয়াল যে দূরত্বটা সেটা হচ্ছে 3 কিলোমিটার ঠিক আছে তাহলে 3 কিলোমিটার আমাদের অ্যানসার হয়ে যাবে এই কোশ্চেনের বোঝা গেল নেক্সট কোশ্চেনে আসি কোশ্চেন নাম্বার 5 এক কৃষক মোট 61 কিলোমিটার রাস্তা 9 ঘন্টায় সম্পন্ন করে সে কিছুটা দূরত্ব 4 কিমি পার ঘন্টা গতিতে পায়ে হেঁটে এবং বাকিটা 9 কিমি পার ঘন্টা গতিতে সাইকেলে সম্পন্ন করে সে পায়ে হেঁটে কতটা দূরত্ব গিয়েছিল তো সিম্পল তোমরা অ্যালিগেশন রুল কাজে লাগাতে পারো আর নেক্সট রুলটা আমাদের দেখাবো কিন্তু সেটা ম্যাক্সিমামের কী হয় একটু বুঝতে অসুবিধে হয়ে পড়ে তবুও দেখাবো দেখো বাই ফুট চলেছে আর সাইকেলে যখন পায়ে হেঁটে গেছে তখন তার গতিবেগ কত ছিল 4 কিমি পার ঘন্টা আর যখন সাইকেলে গেছে তখন তার গতিবেগ ছিল 9 কিমি পার ঘন্টা এবার 61 কিলোমিটার রাস্তা মোট যদি 9 ঘন্টায় কভার করো তাহলে এটা আসলো কি টোটাল আমার ওভারঅল স্পিড 61 বাই 9 তাহলে এই দুটো মিলে আমি 61 বাই 9 কিমি পার ঘন্টা গতিতে চলেছি অ্যালিগেশন করে দাও 4 9 36 61 থেকে যদি আমি 36 বিয়োগ করি তাহলে এখানে আমি পাবো 25 বাই হচ্ছে 9 আর 9 9 81 81 থেকে যদি আমি 61 বিয়োগ করি তাহলে 20 বাই 9 পাবো অনুপাত করে দাও 9 এর সঙ্গে 9 কেটে যাবে 20 কে যদি 4 5 এ 20 25 কে 5 5 এ 25 তাহলে অনুপাত কত পাচ্ছি 4 অনুপাত 5 অর্থাৎ কি বোঝাচ্ছে এই বোঝাচ্ছে যে পায়ে হেঁটে যদি সে 4 কিলোমিটার রাস্তা যায় সাইকেলে চেপে সে 5 কিলোমিটার রাস্তা গেছে ঠিক আছে সরি সরি একটু বলতে ভুল করলাম এটা আমরা পেলাম টাইম
টাইম, পায়ে হেঁটে যদি 4 ঘন্টা চলে, সাইকেলে চেপে সে 5 ঘন্টা চলেছে, তাহলে টোটাল 5 আর 4 9 ঘন্টা চলেছে। এবার কোশ্চেনেও দেখো সে 9 ঘন্টায় সম্পূর্ণ করে যাত্রাটা, তাহলে এক গুণ, তাহলে অ্যাকচুয়াল ডাটা আমাদের এটা ঠিক আছে, 4:5ই থাকবে। আমাদের পায়ে হেঁটে চেয়েছে, তাহলে ফুট পায়ে হেঁটে কতটা রাস্তা যাবে সে, 4 কিমি/ঘন্টা গতিতে যদি সে 4 ঘন্টা চলে, তাহলে 4×4=16 কিলোমিটার রাস্তা সে পায়ে হেঁটে চলেছে। ঠিক আছে, এটা গেল তোমাদের রুল অফ অ্যালিগেশন। এবার আলাদা কী প্রসেস দেখানো যায়, সেটা এই দেখানো যায় যে টোটাল তার সময় চলেছে 9 ঘন্টা, 9 ঘন্টা চলেছে পায়ে হেঁটে আবার কি না সাইকেলে চেপে। এবার পায়ে হেঁটে চলেছে 4 কিমি/ঘন্টা গতিতে, সাইকেলে চলেছে 9 কিমি/ঘন্টা গতিতে। এবার সাইকেলে চাপাটা যদি আমরা লিখি 4+5, কোনো ভুল হবে? হবে না। তাহলে পায়ে হেঁটেও 4 কিমি/ঘন্টা গতিতে, সাইকেলে চেপেও যদি 4 কিমি/ঘন্টা গতিতে চলতো, তাহলে 9 ঘন্টাই চলতো। তাহলে 4 কিমি/ঘন্টা গতিতে যদি 9 ঘন্টা চলা হতো, তাহলে 36 কিলোমিটার রাস্তা চলা হতো, কিন্তু চলেছে সে কত কিলোমিটার টোটাল? 61 কিলোমিটার। এখনও কত কিলোমিটার চলতে বাকি? 25 কিলোমিটার রাস্তা চলতে এখনও বাকি। এই 25 কিলোমিটার রাস্তা কেন বাকি পড়ে রয়েছে? দেখো, এই যে যে সাইকেলে চেপে চলেছে 5 কিমি/ঘন্টা গতি, এটা এখনও আমাদের ধরা হয়নি, তাই না? তাহলে সাইকেলে আমার যাই সময় চলি, তার যদি 5 কিমি/ঘন্টা গতিবেগ নেই, সেটাই এই 25 কিলোমিটার, সেটাই এই 25 কিলোমিটার। 5 দিয়ে কেটে দাও 5 বার, তাহলে সাইকেলে আমি কত সময় চলেছি? 5 ঘন্টা চলেছি। ঠিক আছে, সাইকেলে আমি 5 ঘন্টা চলেছি। এবার টোটাল আমি 9 ঘন্টা চলেছি, 9 ঘন্টার মধ্যে যদি সাইকেলেই আমি 5 ঘন্টা চলি, তাহলে বাদ বাকি 4 ঘন্টা নিশ্চয়ই আমি পায়ে হেঁটে চলেছি। তাহলে 4×4 4×4=16 কিলোমিটার আমি কিসে চলেছি? পায়ে হেঁটে। আর 5×9=45 কিলোমিটার আমি সাইকেলে চেপে চলেছি। আমাদের যেটা অ্যান্সার বের করতে বলেছে 16 কিলোমিটার, এটাই আমাদের অ্যান্সার। তো তুমি দেখবে যে এটার থেকে এটা ক্যালকুলেশন ফ্রি। ক্যালকুলেশনটা স্লাইটলি কম, ঠিক আছে? তো নেক্সট একটা লাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কী ধরনের কোশ্চেন তোমরাই বুঝতে পারবে। জেনারেলি আমি ফর্মুলা বা অপশন টেস্টের কোনো মেথডই দেখাই না, কিন্তু এটা তুমি যদি অ্যাকচুয়ালভাবে এগোতে যাও তাহলে তোমার প্রচুর টাইম খাবে, প্রচুর। কোশ্চেন নাম্বার 6, এ বি এর তুলনায় দ্রুতগতি সম্পন্ন, এ এবং বি প্রত্যেকে 24 কিলোমিটার হাঁটে, তাদের গতিবেগের যোগফল 7 কিমি/ঘন্টা, মানে দুজনার মোট গতিবেগ হচ্ছে 7 কিমি/ঘন্টা, এবং দুজনার মোট সময় 14 ঘন্টা, এর গতিবেগ কত আমাদের ফাইন্ড করতে হবে। এবার তুমি ভাবো, এ চলেছে 24 কিলোমিটার, সেক্ষেত্রে বিও চলেছে 24 কিলোমিটার, সেটাই বলা আছে, প্রত্যেকে 24 কিলোমিটার হাঁটে। ঠিক আছে, তুমি কি করবে না অপশন যদি টেস্ট করো, সব থেকে শুভবুদ্ধি সম্পন্ন ওয়ে হবে। ঠিক আছে, অপশন টেস্ট কীরকম? এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে যে এর তুলনায়, এ বি এর তুলনায় দ্রুতগতি সম্পন্ন, তাহলে এর স্পিড বি এর থেকে বেশি। তুমি প্রথম দুটো অপশন নাও, তাহলে 3 আর 4 মধ্যে কোনটা বেশি? 4 বেশি। তাহলে কার গতিবেগ বেশি? কোশ্চেন অনুযায়ী এর গতিবেগ বেশি। তাহলে 4 যদি আমার স্পিড আমি মনে করি যে এর, তাহলে সেক্ষেত্রে 3 কিলোমিটার আমি ভাববো বির স্পিড। তুমি পরীক্ষায় যদি এই টাইপের কোশ্চেন পাও, তোমার ওয়ে হবে অপশন টেস্ট করা, এবং জেনারেলি এ বি এর মধ্যেই অপশন তুমি পাবে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট কি না, সেম টু সেম ডাটা অনুযায়ী তুমি এই টাইপের কোশ্চেনগুলো পাবে। তাহলে টাইমটা আমরা কি করে চেক করব? টাইম তো দুজনেরই মোট 14 ঘন্টা সময় লেগেছে। এবার টোটাল দূরত্ব, ডিস্টেন্স তুমি জানো, দেওয়া আছে 24 কিলোমিটার, স্পিড জানো 4, তাহলে 4 দিয়ে যদি 24কে ভাগ করি, 6 ঘন্টা আমরা টাইম পাচ্ছি এখানে এর। যদি 24কে আমরা 3 দিয়ে ভাগ করি,
তাহলে আমরা টাইম কত পাবো? 3 8 24 8 ঘন্টা, তাহলে 8 আর 6 যোগ করলে 14 ঘন্টা টাইম মিলছে, মিলছে কারণ 14 ঘন্টা দুজনেই চলছে, তাহলে 8 আর 6 14 ঘন্টা দুজনেরই টাইম লেগেছে। তাহলে আমরা বলতে পারি যে 100% আমাদের অপশন অ্যাকুরেট। তাহলে আমাদের কী বের করতে বলেছে? এর গতিবেগ কত? তাহলে এর গতিবেগ কত? 4 কিমি পার ঘন্টা, দ্যাট ইজ অপশন নাম্বার বি। ক্লিয়ার? তো এইটুকুই ছিল আজকের ক্লাস। থ্যাংকস ফর ওয়াচিং। তো যখন আমাদের কোর্স করার পরেও এই কোশ্চেনগুলোর ডাউট আসলো, মনে করলাম যে ম্যাক্সিমাম ছেলেমেয়ের এই টাইপের কোশ্চেনগুলো ডাউট থাকতে পারে, তো যার কারণে আমরা সলিউশন প্রোভাইডটা আউট করলাম। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।